আর সেটা হচ্ছে ম্যাজিক্যাল হেয়ার গ্রোথের অয়েলের সাথে সাথে ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ একটা মাস্ক নিয়ে। তো তার জন্য প্রথমে লাগছে আমার 1 কাপের মতো মেথি, যেহেতু আমি প্যাকটা একটু বেশি পরিমাণে করে রাখছি, সে কারণে আমি নিচ্ছি একটা বড় কাপে 1 কাপ মেথি। আর তার সাথে আমি অ্যাড করব মোটামুটি 2 চামচের মতো কালো জিরে। এটাকে আমি পাউডার ডাস্ট করে নিয়ে আসছি, খুব মিহি ডাস্ট হবে না, মিহি ডাস্টের প্রয়োজনও নেই, যতটা পারা যায় ঠিক ততটাই আমি গুঁড়ো করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেথি আর কালো জিরে ডাস্ট হয়ে গেছে, আমি কিন্তু কোনো পাউডার ডাস্ট করিনি, কারণ কি এটা দেখতে পাচ্ছো কিছু মেথি গোটা গোটা দানাও আছে, কিছু পাউডার আছে, কারণ কি আমার পুরো পাউডার ডাস্ট করতে হবে না, কারণ পরে যখন স্টেপ বাই স্টেপ তোমরা জানতে পারবে। এবার এইটাকে আমি একটু সাইড করে রেখে দিলাম। তোমাদেরকে আমি আগে একটা ছোট্ট থাম্বনেলের মাধ্যমে জানিয়েছিলাম যে আমি কারি পাতা আর নিম পাতা শুকনো করে রাখছি একটা হেয়ার প্যাকের জন্য। তো সেই শুকনো করা নিম পাতা, বুঝতেই পারছো আওয়াজ তোমরা তো ফিল করতে পারছো নিশ্চয়ই, আমাকে তো খুব ভালো এটা শুকনো হয়ে গেছে। দেখো আমি আরো কাছ থেকে দেখাচ্ছি, আর সাথে রয়েছে কারি পাতা, বুঝতেই পারছো কি সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি মাঞ্চি মাঞ্চি আওয়াজ। আমি আরো তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি। তবে একটা কথা কিন্তু আমি বারবার বলে রাখছি, এগুলোকে কিন্তু আমি রোদে শুকিয়েছি, কোনো গ্যাসের হিটে শুকাইনি। আর দ্বিতীয় কথা, শুকোনোর আগে কিন্তু আমি খুব ভালো করে এগুলোকে ওয়াশ করে নিয়েছিলাম। তো এটাকে যেমন আমি ডাস্ট করে নিয়েছি, এগুলোকে আমি ডাস্ট করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিম পাতাটা আমার গুঁড়ো হয়ে গেছে, কতটা নিম পাতা ছিল আর কতটুকু হয়ে গেছে গুঁড়ো করার পরে। আর ঠিক সেভাবেই আমি কারি পাতাটাকেও কিন্তু গুঁড়ো করে নিয়েছি, এতটা পরিমাণে কারি পাতা ছিল গুঁড়ো করার পরে কতটুকু হয়ে গেছে। আমি আবার সেই মেইন বোলটা নিয়ে আসলাম, যেখানে আমি মেথিটা আর কালো জিরেটা মোটামুটি ডাস্ট করে রেখেছি, কারণ বুঝতেই পারছো পাউডার ডাস্ট কিন্তু আমি করিনি। তো এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম আমার কারি পাতা, আর তারপরে দিলাম নিম পাতা। এবারে এইগুলোর সঙ্গে বাকি ইনগ্রিডিয়েন্টসটা খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি, আর বাস রেডি হয়ে গেল আমার ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ হেয়ার প্যাক। এটা বলবো না যে সম্পূর্ণ পরিমাণে রেডি, কারণ যখন আমরা এটাকে ইউজ করব তার আগে একটা ছোট্ট একটা ব্যাপার আছে। তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছি যে ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ অয়েল, তো তোমরা যারা যারা বাড়িতে বানিয়েছো তারা যখন অবশ্যই ইউজ নিশ্চয়ই করেছে যখন বানিয়েছো, তার রিভিউ আমি অলরেডি পেয়েছি আমার কমেন্ট বক্সে। এরপরে বলি এটা ইউজ করা ব্যাপারটা, যখন আমি ইউজ করব, ধরো আজকে আমি ইউজ করলাম এটা, তো সেক্ষেত্রে আমি ঘুম থেকে উঠে 6টা 7টা যখনই ঘুম থেকে উঠি অ্যাটলিস্ট 3 ঘন্টা আমি এই প্যাকটাকে না জলের মধ্যে ভিজতে দেব, কারণ এটাকে 3 ঘন্টা টাইম লাগবে প্যাকটা রেডি হতে জলের মধ্যে। আর যখন এই প্যাকটা 3 ঘন্টা ভেজা হয়ে যাবে ওর মধ্যে ইউজ করব হয় পিওর ভার্জিন কোকোনাট অয়েল, আর সব থেকে ভালো হয় যদি তোমরা ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ অয়েলটা এর মধ্যে 2 চামচের মতো ইউজ করো, আর সাথে 1 চামচ টক দই, বাস রেডি হয়ে যাবে আমাদের ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ হেয়ার প্যাক। তো যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এই প্যাকটা পুরো চুলের লেন্থে চুলের স্কাল্পে পুরো ভালো মতো লাগিয়ে 30 থেকে 45 মিনিট রাখবে, তারপর প্লেন জলে ভালো মতো ওয়াশ করে নেবে। আর যেদিন ওয়াশ করবে সেদিন কিন্তু শ্যাম্পু করবে না, তারপরের দিন শ্যাম্পু করবে, বাস তোমার 7 দিনের মধ্যে তোমরা পাবে উজ্জ্বল ঘন লম্বা চুল, আর তার সাথে তোমাদের হেয়ার ফল একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, আর পাকা চুল কিন্তু আর থাকবে না। বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তোমরাই আমার বন্ধু, আর আপকামিং দিনে আরও নতুন নতুন ফেস প্যাক ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ হেয়ার প্যাক তো আছেই, তো ভালো থেকো ভালো রেখো,
আর সবার সঙ্গে সুখে দেব। তাহলে আজকের মতো আসি, দেখা হবে নেক্সট দিনে নেক্সট একটা নতুন ব্লগে।